সাবস্ক্রাইব করুন বিপ্লটেকে, ক্লিক করুন বেল আইকনে, টেকনোলজি রিলেটেড ভিডিও সবার আগে বাংলায় দেখার জন্য। আজ মাইক্রোফোনটা রিভিউ করবো, সেটা একটা BM-800 একটা মডেল, মডিফাই করা মডেলটা। তো ওই মাইক্রোফোনটা আমি ট্রাই করে, এই মাইক্রোফোনটা আমি আজকে একটা হ্যান্ড রিভিউ দিব। দেখতে পাচ্ছেন মাইক্রোফোনটা খুবই ভালো, ব্ল্যাক কালার, এন্ড আপনি এখানে গোল্ড জেওয়ার দেওয়া আছে। এখানে দুটো বাটন দেওয়া, একটা হলো আপনার এচও বাটন, আর একটা হলো ভলিউম। তো এখান থেকে আপনি ডাইরেক্ট ভলিউম আপ ডাউন করতে পারবেন, এবং এচওটা আপনার ডাইরেক্টলি মানে আপনার ইয়ে করতে পারবেন, আপনার মাইক্রোফোন দিয়ে আপনি কমাতে পারাতেন। তো এখানে যে বডিটা দিয়েছে, বডিটা ফুল হালকা স্টিলের দিয়েছে, কারণ মোটর শক্ত। আর এই হলো আপনি এখানে লাইনটা অ্যাডজাস্ট করবেন, এখানে আপনার যে লাইনটা ওইটা লাগিয়ে দিবেন কেবলটা। তো এই হলো মাইক্রোফোনের সামনের ভাগ। অ্যাকচুয়ালি মাইক্রোফোনটা খুবই ভালো, ডিজাইনটা আমার কাছে লেগেছে। আর এটা হলো একটা স্ট্যান্ড, স্ট্যান্ডটা অত ভালো লাগেনি আমার কাছে, কারণ এটা একেবারে ছোট একটা নর্মাল, এটা একেবারে বলতে একেবারে ছোট, কারণ এখান থেকে মানে কথা বলতে হলে অনেক নিচু হয়ে কথা বলতে হয়, যেটা আপনার মাইক্রোফোনটা ধরে রাখবে। তো এই ক্লিপটা প্লাস্টিকের, ফুল বডিটা প্লাস্টিকের, আর এই ক্লিপটা অত সুবিধার না, অনেক সময় মাইক্রোফোনটা আপনার ধরে রাখতে পারছে না এই ক্লিপটা, অনেক সময় যদি কোনো চাপ পড়ে যায় মাইক্রোফোনের উপরে তাহলে অটোমেটিক এটা ছেড়ে দিচ্ছে। এইভাবে আপনি জাস্ট আপনার মাইক্রোফোনটা লাগিয়ে স্ট্যান্ড করে নিন। এই হলো স্ট্যান্ড, এই স্ট্যান্ডটাকে আপনার এই যে জায়গায় যেটা দেওয়া আছে এখানে জাস্ট লাগিয়ে নেবেন। এই সিস্টেম আমার কাছে খুবই ভালো লেগেছে। এখানে আপনি মানে অন্য মাইক্রোফোন যদি আপনি কিনে থাকেন তাহলে অন্য মাইক্রোফোন কিনে থাকবে তাহলে ওটাও লাগিয়ে নিতে পারবেন। জাস্ট এইভাবে টাইট দিয়ে দেবেন, জাস্ট টাইট হয়ে যাবে। দেন এই যে স্ট্যান্ডটা কমপ্লিট, মাইক্রোফোনটা নিচের দিকে চাপ দিয়ে রাখলে মাইক্রোফোন অটোমেটিক কি হয়ে ফাঁকা হয়ে যাবে, দেন মাইক্রোফোনটা বসিয়ে ছেড়ে দিতে হবে। দেন স্ট্যান্ডটা মাইক্রোফোনটা ধরে রাখবে। মাইক্রোফোনের সাথে যে কেবল মানে একটা পম্প দেওয়া আছে, এই যে সেটা এই পম্প। তো এই মাইক্রোফোনে আপনি এই পম্পটা পাবেন, এই পম্পটা কিন্তু খুবই কার্যকরী, মানে এই পম্পটা লাগিয়ে নিলে এটা যত বাইরের যত নয়েজ থাকে সেই নয়েজটা আপনার মানে রেকর্ড অবস্থায় আসে না। এটা আমি ট্রাই করে দেখেছি, এই পম্পটা যখন আমি খুলে কথা বলি তখন অযথা মানে বাইরের নয়েজটা আমার রেকর্ড হয়ে যায়, আর যখন আমি এই পম্পটা লাগিয়ে কথা বলি তাহলে কিন্তু মানে ছোট ছোট সাউন্ড, ছোট সাউন্ডগুলো আমাদের রেকর্ড হয় না। এটা হলো কেবল, এই কেবলটা একটু ভিন্নতা আছে এখানে। তো এখানে আপনার এটা তো লাগিয়ে দিবেন মাইক্রোফোনে, ঠিক আছে, এটা আপনার মাইক্রোফোনে লাগিয়ে দিবেন, এটা আপনার সুন্দর করে মিলিয়ে আপনার মাইক্রোফোনে লাগিয়ে নেবেন। জাস্ট এইভাবে ক্লিপটাকে চেপে ধরে ওই ফাঁকা ক্লিপে জাস্ট বসিয়ে দিবেন, দেন আপনার ক্লিপটা এই যে জাস্ট ক্লিপটা বসে গেল। এখানে একটু চাপ দিয়ে জাস্ট ওই ফাঁকা জায়গাটায় বসিয়ে দিলে বেশি বসাতে হবে না। আর এখানে যে দুটো কেবল দেওয়া, এই দুটো কেবলের কথা বলি, একটা হলো পাওয়ার কেবল, যেটা আপনার মাইক্রোফোন ইউজ লাগে, এই কেবলটার মাধ্যমে মাইক্রোফোনটা পাওয়ান যায়। আর এটা তো হলো 3.5 mm জ্যাক, যেটা আমরা মাইক্রোফোন যেখানে মাইক্রোফোনে লাগিয়ে দিব মাইক্রোফোনের জায়গায় আমাদের পিছন। ছিল বন্ধুরা এই মাইক্রোফোনের রিভিউ, আর আমি মনে করি এই ভিডিওটা ভালো হয়েছে, ভালো হয়েছে আপনার মাইক্রোফোন শেয়ার করবেন। আর আমি এই মাইক্রোফোনের দিয়েই কথা আপনাদের করেছি, তো আপনারা বুঝতেই পারছেন কি কোয়ালিটি। আর পরে আমি একটা ভয়েস টেস্টিং দিয়ে দিবো, তো ওইটাও আপনারা দেখে মাইকটা বুঝতে পারবেন। যদি কিনতে চান নিচে লিঙ্ক দেওয়া আছে, ওখান থেকে কিনতে পারবেন। এই যে দেখুন বন্ধুরা, আমি এখন মানে ভয়েস টেস্টিং একটা ভিডিও করছি। তো এই আপনি এই মাইক্রোফোনে যেটা হবে সেটা হলো দেখুন, আমি এখন ভলিউমটা আপ করছি, দেখে এই যে আসতে বললেও কিন্তু জোরে শোনা, এটা কিন্তু মাইক্রোফোনের মাধ্যমে আপনি করতে পারবেন। আপনার ভলিউম বন্ধ করে এচওটা দেখ আমি কমিয়ে দিই, সরি আমি বাড়িয়ে দিয়েছি এচওটা, দেখেন আপনার ভলিউমটা আসছে, আর এখন আমি কমিয়ে দিই, দেখেন এখন আমার ভয়েসটা অন্যরকম। তো এই ফেসিলিটি এখানে আপনারা পাবেন যদি এই মাইক্রোফোনটা কিনেন। তো আর আমি এই ভিডিওটা কোনো নয়েজ মানে করিনি, মানে নয়েজ রিমুভ করিনি আর কি। আর এখন আমি পম দিয়ে কথাটা বলছি, আর এই যে দেখেন আমি এখন পম ছাড়া কথা, তো এক্সট্রা কিছু নয়েজ হয়তো আসতে পারে এই পম না লাগিয়ে কথা বললে। তো আশা করি বন্ধুরা ভিডিওটা আপনার ভালো লেগেছে, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন, আর দীপটেকের সাথে থাকবেন, আমি এরকম আরো রিভিউ নিয়ে আপনার সামনে হাজির হবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তী টিউটোরিয়ালে। ধন্যবাদ।